বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ড্রাইভিং লাইসেন্স যেটি আছে সেটি অরিজিনাল কি ডুপ্লিকেট, সেটা কিভাবে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করবেন। আপনি যদি কোনো এজেন্টের দ্বারা বানিয়ে থাকেন তো সে আপনাকে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিয়েছে না ডুপ্লিকেট বানিয়ে দিয়েছে, সে আপনি কিভাবে বুঝবেন। তো অনলাইনে সেটা এটা আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করে দেখে নিতে পারবেন। তো আসুন দেখে নিই। তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আপনার মোবাইলে হোক বা ল্যাপটপে হোক। তো একটা ব্রাউজার ওপেন করে এখানে গুগলে সার্চ দিবেন পরিবহন.gov.in। পরিবহন.gov.in লিখে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে সবার উপরে একটা লিঙ্ক চলে আসবে, দেখুন পরিবহন.gov.in। তো লিঙ্কটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি ওয়েবসাইটের নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন লাইসেন্স স্ট্যাটাস, পাশে আছে আরসি স্ট্যাটাস। তো যেহেতু আমরা লাইসেন্স স্ট্যাটাস দেখব, তো লাইসেন্স স্ট্যাটাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে গেল, এখানে আমার ফিল করতে হবে লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড ক্যাপচা। তো আমরা এটা ফিল করে নিচ্ছি। তো আমি আমার লাইসেন্স নাম্বার দিয়ে দিলাম, এখন আমি এখানে দিব ডেট অফ বার্থ। তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিলাম। তো এখানে আমি ক্যাপচা ফিল করব। তো ক্যাপচাটি কি আছে, ই এ বি ই এক্স। তো আমরা ক্যাপচা ফিল করে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে পুরো চেক স্ট্যাটাস, এখানে আমার লাইসেন্সের স্ট্যাটাস চলে আসলো। কারেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, হোল্ডার নেম, ডেট অফ ইস্যু কবে বানিয়েছি, কোন ডিটিও কোন জায়গা থেকে বানিয়েছি, ডিটিও অফিসের নাম কি, এটা কবে বানিয়েছি, কতদিন অবধি ভ্যালিড আছে, এটা টু হুইলার ফোর হুইলার, সমস্ত ডিটেলস এভাবে আপনি দেখে নিতে পারবেন। তো সিম্পলিভাবে এখানে আপনি সার্চ করে আপনি আপনার লাইসেন্সটি স্ট্যাটাস দেখে নেবেন। তো এটা এটা আমার লাইসেন্সটি একদম অরিজিনাল আছে, তার জন্য এখানে দেখুন সার্চ করার লগে লগে পরিবহন বিভাগ থেকে আমাকে এটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। তো আপনি চাইলে খুব সহজে এটা স্ট্যাটাস এভাবে লাইসেন্সে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই নেটবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন।